সুপ্রিয় দর্শক, তো আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজু পিজন টিভির পক্ষ থেকে স্বাগতম। আমি এখন চলে এসেছি আশুলিয়া গরুর হাটে। এই হাটে কী কী ধরনের গরু উঠেছে এগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কী কী ধরনের গরু উঠেছে এগুলো দাম কত এবং কী জাতের কত কতগুলো গরু উঠেছে এগুলো দেখানোর চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। গরু কোন জায়গার গরু কাকা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কটা গরু আনছিলেন আশুলি হাটে? নয়টা আনছিলেন আপনি? ও আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? ক্রস। ক্রস, আচ্ছা। এটা কয় জাতের হবে? দুই দাঁত। দুই দাঁত। এটার দাম চাইতেন কত টাকা? ১১০। এটার দাম চাইতে 110,000 টাকা। দেখতে পাচ্ছেন 110,000 টাকা। এটা তো আলোচনা সবাই কিছু কমানো যাবে না, আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন। ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। আর এই আশুলিয়া হাটে আসলে আপনারা এই ধরনের গরু ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ কালেকশন আছে, ছোটো বড়ো সব ধরনের গরু আছে। এই হাটটি নদীর ধারেই, এই দেখতে পাচ্ছেন নদী, তারপরে এই যে আশুলিয়া ব্রিজ, একদম আশুলিয়া হাটটি। আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারবেন, ঢাকা, মিরপুর, টুঙ্গি, তারপরে আপনার সাভার, তারপরে নবীনগর, সব জায়গা থেকে আপনারা আসতে পারবেন। সব দিকে ১০০০ টাকা হাসিল। আচ্ছা, তারপর একটা দাম দেন কত টাকা? এটা 15,000 না? এটা 115,000 টাকা দাম চাইতেছে। এটা কি জাতের? এটা কস। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক সাইজের গরুগুলা। আচ্ছা, তারপর একটা দাম চাইছেন কত টাকা? ২০,০০০ দাম। এটা দাম চাইছে 120,000। আচ্ছা, এই যে এটা একটু ছোটো হবে মনে হয় না, এটা দাম চাইছেন কত? এটা 115,000 টাকা দাম চাইছে। আর এই যে লাল কালারের এই গরুটার দাম, এটা 95,000 টাকা দাম চাইছে। অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কয় দাঁতের হবে? দুই দাঁত। আর এই যে কালো কালো সাদা, এটার দাম চলছে 85,000। এটা তো দেশাল মনে হয় না? দেশাল না, দেশাল না, দেশাল, 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 এটা দেখাল, এলা দেশাল গরু। আর এই যে লাল কালারের 75,000। বেশ গরু আছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কালেকশন, মাশাল্লাহ। তাহলে মাংস কতটুকু হতে পারে এই যে লালটার? তিন মনের মতন মাংস হবে। গরু কি এইমাত্র আনছেন নাকি? কেবলই না মাইলেন না, আবার চলে যাবেন কয়টার দিক? ৬টার দিক। ৬টার দিক সন্ধ্যার সময় চলে যাওয়া হবে। প্রতি এরা হাটে কি পরে পরে আসেন নাকি? প্রত্যেক বুধবারে আসেন। প্রতি বুধবারে আসেন না? দেখতে পাচ্ছেন প্রতি বুধবারেই উনি এই হাটে আসে। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলেন। 0922 0922 83 83 06 47 47। আচ্ছা, আপনার নামটা? বাবলু। আচ্ছা, আপনি তো বাড়ি সিরাজগঞ্জ না? আচ্ছা, আসলে হাটে প্রতি সপ্তাহে তো আসা হয়? প্রত্যেক সপ্তাহে আসে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই যদি গরু ক্রয় করতে চান আসলে হাটে আসে। এই আঙ্কেলের বাবলু আঙ্কেল, আপনি বাবলু না বললেন, বাবলু আঙ্কেলের সাথে যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো আছেন তো? আসলে হাটে কয়টা গরু আনছিলেন ভাই? ছয়টা আনছিলেন। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা গরু, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালো সাইজ, কালো কালারের গরু। আচ্ছা, এই গরুটার দাম জানেন কত ভাই? ১,২৫,০০০ টাকা দাম চাইছে। দেখতে পাচ্ছেন শিংগুলা অনেক সুন্দর, ছোটো ছোটো শিং। এটা তো দেশাল না, সরি করস, এটা এগুলো করস হবে। এটা আলোচনা সবাইকে তো কিছু কমানো যাবে না, আপনারা অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এই হাটটা প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত হাটটি বেশ জমজমাট থাকে। তারপরের দাম চাইছেন কত ভাই? এটা তারপরেরটা 1,15,০০০। এটা তো করস না? এটা করস, এগুলো সবগুলো করস। আচ্ছা, তারপর একটা কত চাইতেছেন ভাই?
1,25,000। এটা মাংস কতটুকু হতে পারে ভাই? 4.5 মনে হয় মতো। ওটা কয় দাঁতের? কয় দাঁত? দুই দাঁতের। আচ্ছা, তারপর একটা 1,20,000। আচ্ছা, ওই যে আঙ্কেল যে গোসল ই করাই দিয়েছে, গাও ধুয়ে দিতে, ওটা কত দাম দেয়নি? কত? 1,15,000। ওটা তো করস না ভাই? ও সরি, ওটা দেখাল, দেখতে পাচ্ছেন এই ছয়টাই তো আপনার না? আচ্ছা, শেষেরটা দাম দেয়নি কত? ওটার দাম? ওটার দাম 35। আচ্ছা, এটা কোন জায়গার গরু ভাই? সিরাজগঞ্জের। হাটে কবে আইছিলেন ভাই? আজকেই না, এইমাত্রই এইমাত্র আইলেন। আচ্ছা, এরপর কি কাস্টমার কোনো আসে না? এইমাত্র হপাই, মানে বেশি সময় হয় না? না। আচ্ছা, আপনারা আবার হাটে কয়টার দিক শেষ হবে হাট? 5:30। আবার কি সিরাজগঞ্জ চলে যাবেন? না, আবার সিরাজগঞ্জ চলে যাবেন। আচ্ছা, আপনি থেকে যদি কেউ গরু ক্রয় করতে চায় অনলাইনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, ফোনের মাধ্যমে দিতে পারবেন তো? না। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলেন। 01933 66 00 00 961 961। আচ্ছা, আপনার নামটা কি ভাই? আবুল কালাম। আবুল কালাম। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা বলছিলেন যে অনেকে ছোট গরুর ভিডিও দেখানোর জন্য, ছোট গরু দেখানোর জন্য, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ছোট গরু আছে আটুলি হাটে উঠছে। আচ্ছা, এই গরুটার দাম তো কত ভাই? 62-65 ভাই। 62-65। আচ্ছা, দাম কত বলছে এটার কাস্টমারে? 56 বলছে। না, আচ্ছা, এটা কয় দাঁতের হবে গরুটা? 6 দাঁতের। আচ্ছা, মাংস কতটুকু হতে পারে এটার? 100 কেজি। আর তারপর এটা কার? ওটা আপনার। আচ্ছা, ওই গরুটার দাম তাহলে কত টাকা? হ্যাঁ হ্যাঁ, মাঝখানেরটা 75,000 টাকা। আচ্ছা, ওটা কয় দাঁতের হবে? 4 দাঁতের। আচ্ছা, ওটা 4 দাঁতের। আচ্ছা, তারপরে ওই একবার কোনারটা আপনার? না, ওটার দাম চলছে 80। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে গরু আনছিলেন? সিরাজগঞ্জ থেকে। এই হাটে, আসলে হাটে বেশিরভাগই মানুষ সিরাজগঞ্জ থেকে গরু আনে না? সিরাজগঞ্জের লোকজন অবশ্যই। আপনি আসেন কয়টার দিকে? 11টার সময়। না, আবার চলে যাবেন কয়টা? সন্ধ্যার সময়। না, সন্ধ্যার সময়। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই ধরনের গরু আপনারা যদি ছোটো গরু যদি কিনতে চান, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি কি ফোন নাম্বার বলতে পারবেন? পারেন না? আসলে আটে আসলে আপনারা মাঝামারি বরাবরে আপনারা গরু ক্রয় করতে পারবেন। আরও ছোটো সাইজের গরু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই, গরুগুলো কি আপনার? না। আচ্ছা, এই গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? হ্যাঁ, ৬৫,০০০ হলে বিক্রি হবে। আপনারা অনেকেই বলছিলেন যে ছোট সাইজের গরু দেখানোর জন্য, দেখতে পাচ্ছেন ছোট সাইজের, এগুলো সবগুলো ছোট সাইজের, চারটা গরু আছে, এগুলো সবই ছোট। আচ্ছা, তারপর একটা দাম চাইছেন কত টাকা? তারপর একটা 80,000। আচ্ছা, এটা কয় দাঁতের হবে? দাঁতে নেয় না? আর এই যে তারপরে লালটা 70, ওটা কয় দাঁতের হবে? ওটা দুই দাঁতে। মাংস কতটুকু হতে পারে? 100 কেজির মতন। আচ্ছা, এই যে সবচেয়ে অনেক সুন্দর গরু একটা, লাল এবং কালো মিক্স আছে। আচ্ছা, এই গরুটার দাম চাইছেন কত টাকা? 85,000। মাশাল্লাহ, এটা দাম শুধু 85,000। এটা কয় দাঁতের হবে? এটা দুই দাঁতের হবে। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলে দেন, যদি এ ধরনের ছোট গরু ক্রয় করতে চান, অবশ্যই আসলে হাটে আসলে আপনারা ছোট গরু ক্রয় করতে পারবেন। আপনি ফোন নাম্বার বলতে পারেন না? না, আচ্ছা, আসলে হাটে আসলে আপনারা এ ধরনের ছোট গরু ক্রয় করতে পারবেন, ছোট বড় সব ধরনের গরু আছে। ধন্যবাদ। দর্শক দাদা, আপনারা অনেকেই বলছিলেন যে ছোট বাচ্চা গরুর বাছুরের দাম জানার জন্য চাইছিলেন, আপনারা এখনও দাম জানানোর চেষ্টা করবো। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি একটা
বাছুর এটার দাম চাইছেন কত ভাই? দাম চাইছি ভাই 32 30। এটার দাম চাইছেন 32,000 টাকা না? এটা কি দেশি না? দেশি। এটা বয়স কেমন ভাই? 4-5 মাস হবে। আচ্ছা, তারপর একটা দাম চাইছেন কত টাকা? একই দাম, ওটা 32। আচ্ছা, তারপর একটা 40-38 দাম চাইতেছে। এটা এটার বয়স কেমন? 5-6 মাস হবে। আচ্ছা, তারপর একটা দাম চাইছেন কত? 42-45 এরকম দাম চাইছে। অবশ্যই আপনারা দামাদামি ক্রয় করতে পারবেন। আসলে হাটে আসলে আপনারা এই ধরনের ছোটো বড় বিভিন্ন দাঁতের গরু ক্রয় করতে পারবেন। এই হাট প্রতি বুধবারে সকাল 7টা থেকে বিকাল 4-5টা পর্যন্ত হাটটি বসে থাকে। ভাই, এই সাদাটা কত চাইতেছে? 42। আর তারপর একটা 52। আচ্ছা ভাই, ফোন নাম্বারটা বলা যাবে? ফোন নাম্বার আনেন না? আচ্ছা, অবশ্যই আপনারা আসলে হাটে আসলে এই ধরনের গরু, ষাঁড় বাছুর এবং বিভিন্ন গায়ে বাছুর কিনতে পারবেন। ধন্যবাদ।